রংপুর, রংপুর রঙে রখে ভরপুর, রংঘরের বাকরিত রংপুর মেলা। কৃষ্টি সংস্কৃতির বর্ণিল সমাহার রংপুর মেলাত। জাতি জনগোষ্ঠীর পুনর মিলনভূমিত পরিণত হল রংঘরের বাকরি। রংঘরের বাকরিত অনুষ্ঠিত হওয়া রংপুর মেলাত দেখা গল বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির বর্ণিল সমাহার। ঐতিহাসিক রংঘরের বাকরিত প্রতি বছরের দরে এইবারও টাই আহোম যুব পরিষদর উদ্যোগত অনুষ্ঠিত হল রংপুর মেলা। দশম বার্ষিক রংপুর মেলাত লোকে লোকারণ্য রংঘরের বাকরি। অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ গীত নৃত্যই মুখৰিত হল রংপুর মেলা। গীত নৃত্যৰ সমান্তৰালভাৱে অনুষ্ঠিত হল বিভিন্ন থলুৱা খেল ধেমালি। সমন্বয় আৰু সম্প্ৰীতিৰ এনাজৰীক মূল মন্ত্ৰ হিচাপে লৈ টাইপা আৰু রংপুর মেলা আয়োজক সমিতিৰ যৌথ উদ্যোগত যি রংপুর মেলা আয়োজন কৰা হৈছে 2011 বৰ্ষৰ পৰা প্ৰতি বছৰে প্ৰথম মাঘৰ দিনাখন এই অনুষ্ঠান আমি ৰংঘৰৰ বাকৰিত অনুষ্ঠিত কৰি আহিছোঁ। এই ৰংপুর মেলাই ঐতিহাসিক গৌৰৱজল দশম বাৰ্ষিক ভৰি দিছে আৰু আজি এই অনুষ্ঠানৰ যোগেদি আমি ৰাইজৰ মাজলৈ সম্প্ৰীতি আৰু সমন্বয়ৰ এক বাৰ্তা যাব বুলি আমি আশা কৰিছোঁ। বহুকেইজন বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্ৰহণ কৰা ৰংপুর মেলাটো দেখা গল সংশোধিত নাগৰিকত্ব আইনৰ বিৰোধিতা। কেমেৰা পাৰ্চন পৰাগ আৰু মোহনৰ সৈতে শিৱসাগৰৰ পৰা ভাস্কৰ জ্যোতি দাসৰ ৰিপৰ্ট, DY 365।